পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021। এটা হচ্ছে পার্ট 7। এটা অক্টোবর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে। এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, প্রথমে তোমরা জানো সেপ্টেম্বর মাসে প্রতিটি প্রশ্নতে নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, এবারও ঠিক একই রকমভাবে প্রতিটি প্রশ্নতে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি প্রথমে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর দেখাবো। ঠিক আছে, একে থেকে দেখো শূন্যস্থান পূরণ করো, এখানে ক খ গ তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো এক মার্ক করে। তারপর দুই থেকে দেখো বহুর মধ্যে সঠিক উত্তরে নির্বাচন করে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে পাঁচটা কোশ্চেন, দেওয়া হয়েছে পাঁচ মার্ক মানে এক মার্ক করে। তারপর দেখো তিনের থেকে সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে বাম দিকে ডান দিক, এখানে তিনটে দেওয়া হয়েছে তিন মার্ক। আর নিচে বলেছে চারের দাগের নিচে যোগাসনের ভঙ্গিটি শনাক্ত করে যোগাসনটির নাম লিখতে বলেছে এবং যোগাসনটির অনুসরণের পদ্ধতি কার্যাবলী বর্ণনা করে এবং উপকারিতা তালিকাভুক্ত করতে বলেছে। এখানে এক মার্ক, তিন, দুই, এভাবে টোটাল ছ মার্ক। আর পাঁচের দাগে সংক্রামক রোগের কারণগুলো তালিকাভুক্ত করতে বলা হয়েছে, এটা তিন মার্ক। তোমাদের বলেছে শিক্ষার্থীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় প্রশ্নগুলো উত্তর লিখে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মতো অভিভাবকের কাছে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থা তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রশ্ন। এবার সরাসরি যে উত্তরগুলো, প্রথম যে কোশ্চেনটা আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন, রোগ ড্যাশ আমাদের শরীর দুর্বল হয়ে যায়। উত্তরে কী লিখবে? উত্তরে এইভাবে লিখবে, রোগ সংক্রমিত আমাদের শরীর দুর্বল হয়ে যায়, এখানে সংক্রমিত লিখবে। খতে, অসংক্রামক রোগ জিনগতভাবে ড্যাশ থেকে আসে। অসংক্রামক রোগ জিনগতভাবে ড্যাশ থেকে আসে, উত্তরে কী লিখবে? না, অসংক্রামক রোগ জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসে, এখানে লিখবে পূর্বপুরুষ। ঠিক আছে, পূর্বপুরুষ লিখবে। পরের প্রশ্ন দেখো, মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে তাকে বলে ড্যাশ, এখন কী হবে? উত্তরটা হবে, মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে তাকে বলা হয় অভ্যাস, এখানে কী লিখবে? অভ্যাস। হয়ে গেল। এবার দেখো বলেছে দুই দাগের বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্নগুলো দেখে নেই, একতে কী বলেছে দেখো, দীর্ঘক্ষণ শরীর চর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা উচিত? এখানে উত্তরটা কী হবে? হ্যাঁ, না, অনিশ্চিত। দীর্ঘক্ষণ শরীরচর্চা করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা উচিত? এখানে উত্তরটা হবে না, দু নম্বর হচ্ছে না। কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে? ভিটামিন এ, ভিটামিন সি, কোনোটাই নয়। না, উত্তরটা হবে ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে? উত্তরটা হবে এক, ভিটামিন এ। পরোপকার বা সমাজসেবামূলক কাজ করা সুঅভ্যাস, কুঅভ্যাস, কোনোটাই নয়। উত্তরটা অবশ্যই সুঅভ্যাস, পরোপকার বা সমাজসেবামূলক কাজ করা এটা একটা সুঅভ্যাস। খাবার থালা বাসন মাজার জন্য কোন ধরনের জল ব্যবহার করা উচিত? দূষিত জল, বিশুদ্ধ জল, দূষিত বা বিশুদ্ধ জল, অবশ্যই বিশুদ্ধ জল। খাবার থালা বাসন মাজার জন্য বিশুদ্ধ জল ব্যবহার করা উচিত। ঠিক আছে, মানব দেহে জলের প্রয়োজন হয় কেন? এক, রক্ত সঞ্চালনে সাহায্য করতে, পরিপাক ও দেহ গঠনে সাহায্য করতে, দেহকোষে ও জলের সমতা বজায় রাখতে এবং সবকটি ক্ষেত্রে। দেখো উত্তরগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি। এটা উত্তর হচ্ছে মানব দেহে জলের প্রয়োজন হয় কেন? উত্তরটা হবে সবকটি ক্ষেত্রে, রক্ত সঞ্চালন সাহায্য করতে, পরিপাক ও দেহ গঠনে সাহায্য করতে এবং দেহকোষের মানে জলের সমতা বজায় রাখতে, এটা সবকটি উত্তর হবে। ঠিক আছে, তার এখানে উত্তরগুলো দেখে নিয়েছো, সব উত্তর যেগুলো বলেছিলাম উত্তরগুলো এইভাবে সুন্দর করে আমি দাগিয়ে দিলাম, দেখে নাও, বুঝতে পেরেছো? ব্যাস, এটা হয়ে গেল। এরপর কী বলেছে দেখো, সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করো বাম দিক আর ডান দিক, বিশুদ্ধ জল, আলো, বিশুদ্ধ বায়ু, আর এখানে দৃষ্টিশক্তি, স্বাদহীন, বর্ণ, গন্ধহীন। বিশুদ্ধ জলটা কোনটা? না, বিশুদ্ধ জল হচ্ছে স্বাদহীন, সবসময় মনে রাখবে বিশুদ্ধ জল সবসময় স্বাদহীন হয়। আর আলোটা কি? আলো হচ্ছে দৃষ্টিশক্তি। আর বিশুদ্ধ বায়ু কি? বর্ণ ও গন্ধহীন। এইভাবে সুন্দর করে টেনে দেবে, যেভাবে দেখো আমি টেনে দিয়েছি, এই যে বিশুদ্ধ জল, স্বাদহীন, আলো, দৃষ্টিশক্তি, বিশুদ্ধ বায়ু হচ্ছে সোজা বর্ণ ও গন্ধহীন। ঠিক আছে, এটা হয়ে গেল। চারের দিকে প্রশ্ন কী ছিল দেখে নাও, বলছে নিচের যোগাসনের ভঙ্গিটি শনাক্ত করে যোগাসনটির নাম লেখো এবং যোগাসনটি অনুশীলনের পদ্ধতি পর্যায়গুলি বর্ণনা করো এবং উপকারিতাগুলো তালিকাভুক্ত করো। দেখো এই ছবি দেখে নিচ্ছ, উত্তরটা হবে যোগাসনটির নাম হলো নৌকাসন। উত্তরটা যোগাসনটির নামটা কি? না, নৌকাসন। অভ্যাস ও পদ্ধতি, দেখো অভ্যাস পদ্ধতি কি? প্রথমে প্রারম্ভিক অবস্থান,
মাটির উপর দুটি পা জোড়া করে উপুড় হয়ে শুতে হবে, হাত ও মাথা দুপাশে সোজা থাকবে, হাতের চেটো মাটির উপরে থাকবে। এক, এরপর দুই হাত মাথার দুপাশে রেখে দুই হাতের তালু করজোড় করতে হবে। দুই, এই অবস্থায় পেট মাটিতে রেখে শারীরিক ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ যতটা সম্ভব মাটি থেকে উপরে তুলতে হবে, যাতে নৌকার মতো দেখতে লাগে। অবস্থানকাল মনে মনে 10 গুণা পর্যন্ত আসনটির অন্তিম অবস্থা ধরে রাখতে হবে। ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে সময়সীমা বাড়াতে হবে। উপকারিতা কি? না, এই আসন অভ্যাসের ফলে পেটের মাংসপেশি সুস্থ এবং সবল থাকে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই আসন খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? আচ্ছা, আর সীমাবদ্ধতার কি? না, মেরুদণ্ড ও কোমরের ব্যথা থাকলে এই ধরনের আসন অভ্যাস করা উচিত নয়। বুঝতে পেরেছ? ব্যাস, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছ। পরে প্রশ্ন করেছে সংক্রামক রোগের কারণগুলো তালিকাভুক্ত করতে বলেছে, সংক্রামক রোগের কারণগুলো। উত্তর, 4টি সংক্রামক রোগের নাম হলো 1 আন্ত্রিক, 2 কলেরা, 3 ইনফ্লুয়েঞ্জা, 4 ডায়রিয়া। রোগের কারণ কি? আন্ত্রিক কখন হয়? না, দূষিত জল এবং নোংরা খাবার খাওয়া এই রোগে আক্রান্ত রোগীর মলমূত্র বা কাপড় চোপড় থেকে সংক্রামিত হতে পারে। কলেরা, দূষিত জল বা দূষিত খাবার খেলে এই রোগ সংক্রামিত হয়, মাছি দ্বারা বাহিত হতে পারে। আর ইনফ্লুয়েঞ্জা, বায়ুপ্রবাহিত রোগ, আক্রান্ত রোগীর কফ, থুতু, হাঁচি, কাশি থেকে এই রোগ সংক্রামিত হতে পারে। আর ডায়রিয়া, জলবাহিত রোগ, দূষিত খাবার ও জীবাণুযুক্ত জল পান করলে এই রোগ হয়। ঠিক আছে, এই ছিল টোটাল প্রশ্ন এবং তোমাদের উত্তর সুন্দর করে বলে দেওয়া হলো। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।